হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? 10 মিনিটস স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা কী কী সেগুলো আলোচনা করব। অনুপাত বিশ্লেষণের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের পরিচালনা এবং আর্থিক দক্ষতা ও প্রবৃদ্ধি জানা যায়। তবে এই বিশ্লেষণের পূর্বে এর সীমাবদ্ধতা সম্পর্কে সঠিক ধারণা থাকা উচিত। এই সীমাবদ্ধতাগুলো কী কী? এখানে বলা হয়েছে আদর্শ মানের অভাব। অনুপাত বিশ্লেষণের প্রতিটি অনুপাতে সুনির্দিষ্ট আদর্শ মান স্থির করা সম্ভব হয় না, কারণ সকল প্রতিষ্ঠানের জন্য একই আদর্শ মান প্রযোজ্য নয়। এখানে বলা হয়েছে আমাদের বিভিন্ন ধরনের অনুপাত বিশ্লেষণের প্রয়োজন পড়ে, যেমন মোট মুনাফা অনুপাত, নিট মুনাফা অনুপাত, এগুলো হচ্ছে অনুপাত বিশ্লেষণের কয়েকটি উদাহরণ। এইসব অনুপাত বিশ্লেষণের সময় যেসব আদর্শ মান স্থির করা হয়, সেই আদর্শ মানগুলো সবগুলো অনুপাতের ক্ষেত্রে স্থির করা সম্ভব হয় না, অথবা সুনির্দিষ্টভাবে আদর্শ মান কত হবে সেটা বলা সম্ভব না, কারণ সকল প্রতিষ্ঠানের জন্য একই আদর্শ মান প্রযোজ্য নয়। মনে করো কোনো প্রতিষ্ঠান হচ্ছে অনেক বড়, আবার কোনো প্রতিষ্ঠান হচ্ছে অনেক ছোট। সেই দুটো প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের পরিচালনাগত পার্থক্য দেখা যায়, তারপর হচ্ছে ব্যবস্থাপনাগত পার্থক্য দেখা যায়, তাহলে তাদের দুইজনের আদর্শ মান কিন্তু সেম হবে না। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আদর্শ মানের অভাবও কিন্তু অনুপাত বিশ্লেষণের একটি সীমাবদ্ধতা। এরপর রয়েছে ভবিষ্যৎ সিদ্ধান্ত। অতীত ঘটনা বিশ্লেষণ করে অনুপাত নির্ণয় করা হয় বলে অনেক ক্ষেত্রে ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নিতে এগুলো তেমন সাহায্য করে না। তাহলে অনুপাত বিশ্লেষণ বা অনুপাত নির্ণয় করা হয় কিসের উপর ভিত্তি করে? অতীত ঘটনা বিশ্লেষণ করে। যেহেতু অতীত ঘটনা বা পূর্বের ঘটনা বিশ্লেষণ করে অনুপাত নির্ণয় করা হয়, সেক্ষেত্রে ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে এগুলো কিন্তু তেমন একটা বেশি সাহায্য করে না। এরপর রয়েছে ফলাফল। অনুপাত বিশ্লেষণ প্রতিষ্ঠানের অদক্ষ বিশ্লেষণকারীর নিকট ঋণাত্মক ফল প্রদান করে। এখানে অদক্ষ বিশ্লেষণকারী বলতে বোঝানো হয়েছে যারা অত একটা দক্ষ না অনুপাত বিশ্লেষণ অথবা অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে অনুপাত বিশ্লেষণ প্রতিষ্ঠানের অদক্ষ বিশ্লেষণকারীর নিকট ঋণাত্মক ফল প্রদান করে। এরপর রয়েছে আন্তঃশাখা ও বিভাগের মধ্যে তুলনা সম্ভবপর হয় না। আন্তঃশাখা ও বিভাগ বলতে বোঝানো হয়েছে প্রতিষ্ঠানের মধ্যে অনেক ধরনের বিভাগ বা শাখা থাকে, যেমন ব্যবস্থাপনা বিভাগ অথবা হচ্ছে নিয়ন্ত্রণ বা পরিকল্পনা বিভাগ। এইসব বিভাগের আবার কিছু শাখা রয়েছে। এই যে অভ্যন্তরীণ শাখা প্রশাখা রয়েছে, এদের মধ্যে তুলনা করা সম্ভব হয় না। কেন? পরিবেশগত কারণে আন্তঃশাখা ও বিভাগগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত বা বাধাপ্রাপ্ত হয়। এছাড়াও অনুপাত বিশ্লেষণ কোনো কোনো ক্ষেত্রে আংশিক তথ্য প্রদান করে, অর্থাৎ অনুপাত বিশ্লেষণে কিন্তু আমরা সম্পূর্ণ তথ্য সবসময় পাই না, কিছু কিছু ক্ষেত্রে আংশিক তথ্য প্রদান করে। ফলে অনুপাত বিশ্লেষণের মাধ্যমে অনেক সময় এদের মধ্যে তুলনা করা সম্ভব না, কেননা আমরা যখন তুলনা করব তখন আমার কি প্রয়োজন? সম্পূর্ণ তথ্য প্রয়োজন, এবং সম্পূর্ণ তথ্য থাকলে আমরা সেটা যাচাই বাছাই করে তুলনা করতে পারি। কিন্তু যদি তথ্যটাই হয় আংশিক বা হচ্ছে সীমাবদ্ধ তথ্য পাওয়া যায়, তাহলে সেটা দিয়ে কিন্তু আমরা অনুপাত বিশ্লেষণ করলে ভালো ফল পাওয়া যাবে না এবং সেটা অদক্ষ ডিসিশন হবে। মুদ্রাস্ফীতিজনিত সমস্যা। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়া অথবা মুদ্রার দাম কমে যাওয়া। যেমন হচ্ছে টাকার দাম যদি হচ্ছে কমে যায়, দেখা যাবে যে আজকের যে 100 টাকা রয়েছে সেটা ভবিষ্যতে সেই 100 টাকারই মূল্য হচ্ছে 110 টাকা। তার মানে কি? আমার অর্থের দামটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। আর মুদ্রাস্ফীতিজনিত কী কী সমস্যা হয় অনুপাত বিশ্লেষণে? মুদ্রাস্ফীতির সময় অনুপাত বিশ্লেষণ অর্থবহ হয় না, কারণ মুদ্রাস্ফীতির প্রভাবকে অনুপাত বিশ্লেষণের মাধ্যমে সমন্বয় করা যায় না। তাহলে যখন মুদ্রাস্ফীতি হয় তার যে প্রভাব রয়েছে সেটাকে অনুপাত বিশ্লেষণের মাধ্যমে সমন্বয় করা যায় না। তাহলে আমরা বুঝতে পেরেছি যে মুদ্রাস্ফীতি মানে হচ্ছে অর্থের মূল্য কমে যাওয়া অথবা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়া। এই যে মুদ্রাস্ফীতির একটা প্রভাব রয়েছে, সেই প্রভাবকে অনুপাত বিশ্লেষণ কি করতে পারে না? সমন্বয় করতে পারে না, যার কারণে ভুল তথ্য আসে। এরপর রয়েছে অতীত তথ্য নির্ভর।
অনুপাত বিশ্লেষণ আমরা সাধারণত কি করে থাকি? অতীত তথ্যের উপর ভিত্তি করে নির্ণয় করে থাকি। তাহলে যেহেতু অতীত তথ্যের উপর ভিত্তি করে আমরা অনুপাত বিশ্লেষণ করে থাকি, সেক্ষেত্রে অনেক সময় ভবিষ্যৎ সঠিক দিক নির্দেশনা আমরা দিতে পারি না, অথবা হচ্ছে যদি সেটা দেই তাও কি হয়, ভুল হয় বা অদক্ষ ডিসিশন হয়ে যায়। এজন্য অতীত তথ্যের উপর ভিত্তি করে কিন্তু অনুপাত বিশ্লেষণ করা অতটা যুক্তিযুক্ত হবে না। এরপর শেষে রয়েছে প্রকৃত সমস্যার সমাধান সম্ভব নয়। আর্থিক বিবরণী বিশ্লেষণ ও ব্যাখ্যা করতে হিসাব সংক্রান্ত অনুপাতগুলোর সমাধান সম্ভব নয়। অর্থাৎ আর্থিক বিবরণী বলতে বিশদায় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, আরও অনেক বিবরণীকে বোঝানো হয়েছে। যখন আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হবে অথবা ব্যাখ্যা করা হবে, সেক্ষেত্রে হিসাব সংক্রান্ত অনুপাতগুলো সমাধান করা সম্ভব হবে না। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা অনুপাত বিশ্লেষণের কি কি সীমাবদ্ধতা রয়েছে সেগুলো সম্পর্কে জানলাম। আমরা এর আগের ভিডিওতে অনুপাত বিশ্লেষণের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছি, এখন কিছু সীমাবদ্ধতা রয়েছে সেগুলো সম্পর্কে জানছি। প্রথমেই রয়েছে অনুপাত বিশ্লেষণে আদর্শ মানের অভাব হয়, অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেম আদর্শ মান প্রযোজ্য নয়। এরপর রয়েছে ভবিষ্যৎ সিদ্ধান্ত। অনুপাত বিশ্লেষণ আমরা করি অতীত ঘটনা বিশ্লেষণের মাধ্যমে। তাহলে যেহেতু অতীত ঘটনার উপর নির্ভর করে আমরা অনুপাত বিশ্লেষণ করি, সেহেতু ভবিষ্যৎ বিষয়ে যখন সিদ্ধান্ত গ্রহণ করব সেটা তেমন একটা সাহায্য করবে না। ফলাফল অনুপাত বিশ্লেষণ প্রতিষ্ঠানের অদক্ষ বিশ্লেষণকারীর নিকট ঋণাত্মক ফলাফল প্রদান করবে। আন্তঃশাখা ও বিভাগের মধ্যে তুলনা সম্ভব হয় না। অনেক সময় পরিবেশগত কারণে বা আংশিক তথ্য প্রদানের কারণে অনুপাত বিশ্লেষণ করা সম্ভব হয় না, বা অনুপাত বিশ্লেষণের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের মধ্যে তুলনা করা সম্ভব হয় না। মুদ্রাস্ফীতিজনিত সমস্যাও রয়েছে। এরপর রয়েছে অতীত তথ্যের উপর নির্ভরজনিত সমস্যা, আর সর্বশেষে রয়েছে প্রকৃত সমস্যার সমাধান সম্ভব হয় না অনুপাত বিশ্লেষণের দ্বারা। আশা করি তোমরা অনুপাত বিশ্লেষণের যত সীমাবদ্ধতা বা সমস্যা রয়েছে সে সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছো। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।